হ্যালো বন্ধুরা, তো আজকে কিন্তু একটা ধামাকা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। ইন্ট্রো দেখে আর থাম্বনেল দেখে বুঝে গেছো না, আজকে কিন্তু গাইজ নয়, তোমরা হলে বন্ধুরা। মানে আমার গলার ভলিউম আর কি মানে ভাষাও কিন্তু চেঞ্জ করে ফেলেছি তোমাদের জন্য। তো যাই হোক, আজকে কিন্তু মাছ ধরার ভিডিও হবে। তো তার আগে কিন্তু তোমাদের সাথে মেকআপটাও শেয়ার করবো, অনেকদিন মেকআপের ভিডিও দেওয়া হয়নি। তো চলো, কেমন করে আজকে লুকটা করি বা মেকআপটা করি সেটাও তোমরা দেখো, তার আগে করে নেবো একটু স্কিন কেয়ার। তো গাইস কি বলবো, এখনকার দিনে এই কেমিক্যাল খেয়ে খেয়ে আর কেমিক্যাল মেখে মেখে পুরো শরীর শেষ, স্কিন শেষ, চুল শেষ। তাই ভাবলাম কিছু ন্যাচারাল কিছু ট্রাই করা যাক। আমি তোমাদের সাথে এমনি অনেক কিছু ন্যাচারাল রেমেডি শেয়ার করি। আজকে একটা তোমাদের স্পেশাল জিনিস দেখাবো যেটা একদমই ন্যাচারাল, যেটা আমি হচ্ছে রাত্রিবেলা ঘুমানোর আগে ইউজ করি বা মেকআপ করার আগে ইউজ করি। কখনো কখনো আমি এটা স্কিনে ইউজ করি, কখনো কখনো আমি হেয়ারে ইউজ করি। কি সেটা তোমাদের দেখাচ্ছি, সেটা হলো অর্গানিক নেত্রার এই ভিটামিন ই অয়েল। তোমরা জানো যে ভিটামিন ই আমাদের স্কিনের জন্য, চুলের জন্য কতটা ভালো, আর অর্গানিক নেচার প্রোডাক্টগুলো একদম ন্যাচারাল একটা প্রোডাক্ট। আমি সেই কারণে তোমাদের সাজেস্ট করি যে কোনো হোম রেমেডির সময় ঘরোয়াভাবে যখন তোমরা কিছু তৈরি করবে তখন কিন্তু এই অর্গানিক নেচার মানে প্রোডাক্টগুলো ইউজ করে তোমরা দেখতে পারো, দারুণ কাজে দেবে। এছাড়াও যদি তোমাদের হেয়ারের প্রবলেম থাকে, আমাদের চুলে কিন্তু অনেকের কী হয়, বিশেষ করে বর্ষাকালে, এখন বর্ষাকাল, চুলে কিন্তু আমাদের ভিটামিন ই কমে যায় যার জন্য কিন্তু আমাদের হেয়ার ফল হয়। তো তার জন্য কিন্তু তোমরা এটা ইউজ করতেই পারো। এটা কিন্তু 100% এক্সট্রাক্টেড আর পিওর প্ল্যান্ট বেসড, মানে একদম ন্যাচারাল প্রোডাক্ট। এই অয়েলটার মধ্যে রয়েছে আমন্ড, সানফ্লাওয়ার, অ্যাপ্রিকট, অ্যাভোকাডো, রোজ হিপ, কোকোনাট অয়েল। এটা আমাদের স্কিনকে নারিশ করে, আমাদের স্কিনকে ময়শ্চারাইজ রাখে আর আমাদের স্কিনকে হাইড্রেট রাখে। তো চলো আমি ফেসে ইউজ করি। মেকআপের আগেও কিন্তু কোনো কোনো সময় ইউজ করা যায়, বাট আমি হচ্ছে রাত্রিবেলাটা ইউজ করি। আবার ডে টাইমে চাইলেও তোমরা ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। বিশেষ করে আমার যেটা প্রবলেম, আমি ইউজ করি আমার মানে চোখের তলার কালির জন্য, বাট টোটাল ফেসেও তোমরা চাইলে ইউজ করতে পারো। এটা আমাদের স্কিনের যে কোনো দাগ, যেমন ব্ল্যাক স্পট, স্ট্রেচ মার্ক, এছাড়াও অন্যান্য ব্রণর দাগ কিন্তু দূর করে। আর এটা পুরোপুরি প্যারাবিন ফ্রি, সালফেট ফ্রি আর মিনারেল অয়েল ফ্রি। এটা তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্ট যে কোনো ওয়েবসাইটে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে, আর এটা তোমরা নাইটে ইউজ করলে বেস্ট রেজাল্ট পাবে। আচ্ছা, আরো একটা কথা তোমাদের বলে রাখি, অনেকেরই প্রবলেম রয়েছে যে তোমাদের ভুরু খুব পাতলা, তোমাদের চোখের পাতা খুব পাতলা, তাদের জন্য কিন্তু এই অয়েলটা দারুণ কাজে দেবে। তোমরা ইউজ করে দেখতে পারো, খুব তাড়াতাড়ি কিন্তু বড় হবে আইব্রো, তারপরে চোখের পাতা, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয় এটা ইউজ করলে। আর এটা কিন্তু তোমরা হেয়ারেও ইউজ করতে পারো। তো তোমরা কিন্তু ডাইরেক্ট চাইলে ইউজ করতে পারো, বা চাইলে তোমরা যদি আদার্স কোনো রেমেডি করো তার সাথে ইউজ করতে পারো। বাট আমি এটা ইউজ করি কেন তোমাদের বলছি, যেখানে যেখানে চুল কম, আমার দেখো এই যে এই জায়গাটায় চুল কম, আমি এই জায়গাটা বেশি বেশি করে দিই, মানে ডেলি ইউজ করি যাতে এই জায়গাটা দিয়ে আমার নতুন চুল ওঠে। তো তোমরা চাইলে যদি মনে করো তোমাদের সারা মাথায় চুল কম, চুল নেই, চুল উঠছে না, তাহলে তোমরা টোটাল হেয়ারে বাট চ্যাপ চ্যাপে করে অনেক মেখে ফেলো না, অল্প দেবে, অল্পতেই কিন্তু এটা কাজ হয়ে যাবে। তো তোমরা একবার ট্রাই করে দেখো, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া রয়েছে, তোমরা একবার পারচেজ করে দেখো। তো বন্ধুরা, আজকে কিন্তু একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে, তার জন্য কিন্তু একটা ধামাকাদার মেকআপ লাগবে। তো সবার প্রথমে আমি দেখতেই পাচ্ছ প্রাইমার মেখে নিয়েছি, আগে স্কিন কেয়ার করে নিলাম, তারপর এখানে লাগিয়ে নিয়েছি ফাউন্ডেশন, তারপরে কিন্তু এখানে লাগিয়ে নিয়েছি কম্প্যাক্ট পাউডার, আর আজকে আমি মেকআপটা করব প্রিটি অল সেট এই প্যালেটটা দিয়ে। দেখে নাও হাতে করে কিন্তু আমি কিভাবে আই শ্যাডো পরছি, সিম্পলভাবে পুরো 5 মিনিটের মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে যায়। তারপরে পুরো নি কাজল দেখতেই পাচ্ছ, মোটামুটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল লুকটা তোমরা জাস্ট দেখো, আশা করি তোমাদের কিন্তু এটা দারুণ লাগবে। সো গাইস, এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাছ ধরতে, এই যে জাল, ছিপ, আরো কত কিছু রয়েছে, বড়শি, সব দিয়ে আজকে মাছ ধরবো। চলো কেমন মাছ ধরি, বড়শি দিয়ে মাছ ধরে, আমাদের এখানে কুত্তা মারে। সো গাইস, এত সেজে গুজে মাছ ধরা তোমরা আজকে প্রথমবার দেখবা, চলো দেখে থাকো। তো বন্ধুরা, এখন নামছি মাছ ধরতে, দেখতে পাচ্ছ এই আমাদের পুকুর পাড়ে কত মাছ হয়েছে, চলো পাখে নামা যাক। বটে, কথাগুলো আমি ঠিক বলছি বটে, জানাবা কমেন্টে। এগো জল জমেছে আমার বহাল খেতে, দেহন জল, তো জল বটে আমাদের খালে, কিন্তু মাছ পাওয়া যাবে কিনা জানি না গাইস। গাইস বলছি বন্ধুরা,
এবার লাফাবে দেখো কালো হয়ে গেলাম মার ধরতে এসে দেখো কেমন সাপের মতো ফস করছে, দেখছো? এসব জিন্ত মাছ। তোমাদের যদি লাগে আমার মতো জিলেনি মাছ ধরা, অবশ্যই জানাবে, ঠিক আছে? আমি মাছ ধরে দিয়ে আসবো, চলো। একটা চিংড়ি মাছ ধরেছিলাম আমার, একটা সে পিতম আছে পিতম, ওকে ভিডিও করতে গিয়ে আমার আজকে সব শেষ হয়ে গেল। আরে ওটা ওদের এলাকা, কোথায় চলে গেল পানি মাছটা? অনেক কষ্ট করে কিন্তু এরকম ভাষা বলছি তোমাদের জন্য। আর লাইক কমেন্ট শেয়ার করবে, আর কি দেখতে চাও কমেন্টে জানাবে। তো চলো, টাটা।